সুনাম কিংবা দুর্নাম যাই বলেন না কেন, চন্ডিকা হাথুরু সিংহে কড়া হেডমাস্টার, দলে তার সিদ্ধান্তই চূড়ান্ত। বাংলাদেশ দলের সাবেক এই কোচ বর্তমান হয়ে আবারও সাকিবদের কেরিয়ারে ফিরে আসতে যাচ্ছেন। সকালের খবর, ইতোমধ্যেই তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়েছেন। শোনা যাচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ পুরনো কর্মস্থলে নতুন দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান এই কোচ। 3 ফরম্যাটের বাংলাদেশ দলকেই সামলাবেন আগামী 2 বছরের জন্য। বাংলাদেশের ক্রিকেটে যত বড় বড় সাফল্য তার অধিকাংশই এসেছে হাথুরুর প্রায় 3 বছরের শাসনামলে। কড়া হেডমাস্টার, দলে তার সিদ্ধান্তই চূড়ান্ত, শৃঙ্খলার বিষয়ে বিন্দুমাত্র ছাড় নয়, এই নীতিতে বিশ্বাসী লঙ্কান এই কোচকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার পেছনে বিসিবিকে উদ্বুদ্ধ করেছে এসবই। সাকিব তামিমরা এখন কেরিয়ারের পরন্ত বেলায়, এই বয়সে ওয়ানডে দলটার নেতৃত্বে তামিম, টেস্ট এবং টি টোয়েন্টির দায়িত্বে সাকিব। ঠিক এমন সময়ই হেড কোচ হিসেবে ফিরছেন হাথুরু। তার নামের পেছনে একটা সমালোচনাও রয়েছে, দল নির্বাচনে তিনি একক আধিপত্য দেখান, অনেক সময় অধিনায়ক নির্বাচকদের থেকেও তার মতামত বেশি প্রাধান্য পায়, সিনিয়র বিদেশি হিসেবেও তার দুর্নাম রয়েছে। অধিনায়ক সাকিব আবার একরোখা, বেশ কবারই বিসিবি সভাপতির মুখে বলতে শোনা গেছে সাকিব অধিনায়ক থাকলে দল নির্বাচন এবং একাদশ বাছাই দুটোতেই তিনি সর্বেসর্বা। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বভার যেহেতু সাকিবের কাঁধে, তবে কি হাথুরু সাকিবের মধ্যে মতের মিলে আসবে পার্থক্য? এ কারণে কি হাথুরু আশা প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হলেন না সাকিব? সিলেটে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে সাকিবকে হাথুরু নিয়ে প্রশ্ন করা হয়, আর তখনই বাংলাদেশের নতুন কোচ সম্পর্কে নো কমেন্টস বলে এড়িয়ে যান। প্রচলিত আছে সাকিবের যেদিন মন চায় সেদিন একদম মন খুলে কথা বলেন, যেদিন ইচ্ছের ঘাটতি থাকে সেদিন একদমই মুখ খুলতে চান না। এই যেমন শুরুর আগে বিপিএল নিয়ে সমালোচনার ঝাঁপি খুলে বসেছিলেন, টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে এবারের বিপিএল নিয়ে তাকে আরও একবার প্রশ্ন করা হলো, এক শব্দে সেটার উত্তর হিসেবে বললেন ভালো। পরের প্রশ্নে নো কমেন্টস, এরপর নতুন কোচের সঙ্গে কাজ করার ব্যাপারে প্রশ্নের উত্তরে বললেন শুধুই ঠিক আছে। আয়োজন সব কিছু মিলে এখন পর্যন্ত বিপিএলটা কতটুকু এনজয় করছেন? ভালো। আপনার আসলে মন্তব্য কি পুরনো কোচ এমন করবেন? নো কমেন্টস। ঠিক আছে। সাকিব বুঝি এমনই, যেদিন মুখ খুলেন সেদিন সবকিছুই উজাড় করে দেন, যেদিন ইচ্ছে করে না সেদিন ভালো, নো কমেন্টস, ঠিক আছেতেই রহস্য রেখে দেন। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।